আজকের এই ভিডিওতে আপনারা এমন একটি প্রোডাক্টের ব্যবসা সম্বন্ধে জানতে চলেছেন যে প্রোডাক্টটি স্কুল কলেজ থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিষ্ঠান যে কোনো সরকারি কার্যালয় প্রতিটি জায়গাতেই ব্যবহার হচ্ছে। আমাদের ভারতবর্ষে এই প্রোডাক্টের মার্কেট একটি গ্রোয়িং মার্কেট বলতে পারেন। একটি রিসার্চ থেকে জানা যায় যে 2026 সালের মধ্যে এই প্রোডাক্টের মার্কেট আরও গ্রো করবে। তো আপনারা যদি সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে এই সময় এই ব্যবসাটি শুরু করতে পারেন তাহলে এই ব্যবসাটি করে আপনারা প্রচুর টাকা ইনকাম করতে পারেন। ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে বলবার জন্য এই কোম্পানি থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডাম। ম্যাডামের কাছ থেকে আমরা ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেব এবং দেখে নেব কী করে প্রোডাক্ট তৈরি করবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না। আর ভিডিওটিকে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, ম্যাডামের কাছ থেকে জেনে নেওয়া যাক কী সেই ব্যবসা এবং কী করে আপনারা এই ব্যবসাটি শুরু করবেন। ম্যাডাম, আপনার নাম আর কোম্পানির নাম কি আছে? আমার নাম হচ্ছে তামান্না তাবাসসুম, আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রি, যেটা কি আপনারা হয়তো আগের ভিডিওতে স্যারেরই ভিডিওতে দেখে থাকেন। আমাদের কোম্পানিটা হচ্ছে আপনার বাবরাতলা, মানে এটা কৈখালী রাজারহাট। তো ধরুন কেউ আপনারা বাসে ট্রেনে করে আসতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনারা হাওড়া হয়ে আসতে পারেন, বালি হয়ে আসতে পারেন বা বিধাননগর হয়ে আসতে পারেন। এইগুলোর মেন রুট হচ্ছে স্টেশনে নেমে এখান থেকে ডাইরেক্ট বাস পাওয়া যায়, L238 নয় 217, এইগুলো করে ডাইরেক্ট আপনি কোম্পানিতে ভিজিট করতে পারবেন। তো আজকে যেমন কি বলে দিই, যেমন দেখতেই পাচ্ছেন চারিদিকে আমার মেশিনই আছে। তো আমরা সবসময়ই চেষ্টা করি যে একটা ভালো কোনো বিজনেস নিয়ে বা যেটাতে আপনার খুব প্রফিট চলছে, বায়োডিগ্রেডেবল হোক, ডিসপোজেবল হোক বা আদার্স সামথিং, সব ধরনের বিজনেস নিয়ে, মেশিন নিয়ে আপনাদেরকে একটা বিজনেস আইডিয়া দেওয়ার। তো আজকেও একটা খুব ভালো মেশিন নিয়ে এসেছি, যেটা ধরুন আপনি দেখালেই প্রথমে বুঝতেই পারবেন যে বিজনেসটা আপনারা করলে কোনো দিন বন্ধ হবে না বা খুবই ভালো একটা বিজনেস বলতে পারেন। তো ফার্স্টে বলে দিই, মেশিনটা যেটা আছে সেটা হচ্ছে নোটবুক মেকিং মেশিন, মানে যেটা দিয়ে আপনার খাতা তৈরি হবে। তো ওই মেশিনটা নিয়ে আজকে আমি বিজনেসটা আইডিয়াটা আপনাকে দেবো। এই যে নোটবুকগুলো রয়েছে, এটা তৈরি করতে তো মেশিন প্রয়োজন হবে, তো কী কী মেশিন প্রয়োজন হবে? হ্যাঁ, যেমন কি এখানে মেইনলি আমি ফার্স্টে বলে দিই, একটা নোটবুক তৈরি করতে গেলে মেইনলি তিনটে মেশিনের রিকোয়ারমেন্ট থাকে। একটা হচ্ছে কাটিং মেশিন, স্টিচিং মেশিন, ডাব প্রেস না হয় এজ স্কোয়ারিং মেশিন। এই তিনটে না হলে একটা খাতা, একটা বই যাই বলুন না কেন, ওটা তৈরি করা যাবে না। তো আমি এখানে সবকটা মেশিন আছে, আমি তাও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিতে চাইছি। তো যেমন ফার্স্ট, যেটা আপনার খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনার মেন মেশিন নোটবুকের জন্য, সেটা হচ্ছে কাটিং মেশিন। এটাতে আপনার অল টাইপ পেপার কাটা যাবে, বা ধরুন কোনো 20 ইঞ্চ অথবা 32 ইঞ্চ, 30 ইঞ্চ, যেমন কাটিং চাইবেন আপনি তেমন সাইজের কাটার মেশিন আমাদের এখানে পেয়ে যাবেন। এটা মেইনলি সেমি অটোমেটিক মেশিন আছে, বাট এর ম্যানুয়াল থেকে স্টার্টিং হয়ে যায়, মানে ম্যানুয়াল, সেমি অটোমেটিক, ফুললি অটোমেটিক, যে টাইপের মেশিন আপনি চাইবেন সব টাইপের মেশিন আমাদের এখানেই পাবেন। এবং ফার্স্টে যেহেতু বললাম তিনটে মেশিন, তো এটা যেমন কি আমি দেখালাম যে একটা মেশিন আমি তো দেখিয়ে দিয়েছি এখানে কাটিং মেশিন, নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার স্টিচিং মেশিন। এখানে একটা স্টিচিং মেশিন আছে, এদিকে একটা স্টিচিং মেশিন আছে। তো ফার্স্টে এটা বলে দিই, এটাও আপনার সেমি অটোমেটিক স্টিচিং মেশিন পেয়ে যাবেন, এটা আপনার ম্যানুয়াল মেশিন। আমি এতগুলো মেশিন কেন রেখেছি, যাতে ধরুন কারোর রিকোয়ারমেন্ট আসে ম্যানুয়ালের, কারোর সেমি অটোমেটিকের, তো সব ধরনের মেশিনই আপনারা যারা পেয়ে যান। আর একটা লাস্ট মেশিন যেটা আছে, এটা হচ্ছে ডাব প্রেস মেশিন, ঠিক আছে? এটাতেও আপনার নোটবুক তৈরি করতে গেলে খুবই লাগবে। আর একটা এর আর একটা ফর্ম আসে, যেটা বলবো একটা বড় ফর্ম আসে, সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে আপনার এজ স্কোয়ারিং মেশিন, যেটা আপনার খাতাকে স্কোয়ার দিতে সাহায্য করবে। এই তিনটে মোট কথা মেশিন আপনার একটা নোটবুকের জন্য নিড পড়ে। এই যে মেশিনের সেটআপটি রয়েছে, এটি কেউ বসাতে চাইলে কত টাকা ইনভেস্ট করতে হবে? হ্যাঁ, যেমন স্টার্টিং প্রাইসটা আমি আপনাকে বলে দিচ্ছি, এমনিতে এগুলো সেটেই পাওয়া যায়, যখন কেউ নোটবুকের জন্য মেইনলি নিয়ে থাকবে তাকে সেটাই নিতে হবে এটা। তো এটা স্টার্টিং হচ্ছে আপনার ওই 1,60,000-1,70,000 থেকে এর স্টার্টিং হয়ে যায়। এর ভ্যারাইটি প্রচুর আছে, 13 লাখ অবধি এর ভ্যারাইটি পেয়ে যাবেন আপনি, বিভিন্ন টাইপের, আপনার ইঞ্চেস হয়ে যাবে বা আপনার সেমিমিটারে হয়ে যাবে, যেমন আপনি চাইবেন সেই হিসাবে পেয়ে যাবেন। মানে ক্যাপাসিটির উপর মেশিনের দাম হবে? একদম, ক্যাপাসিটি প্লাস আপনার ইঞ্চেস, ওটাও অনেক ইম্পর্টেন্ট, তো এই হিসাবে আপনি পেয়ে যাবেন।
ম্যাডাম অনেকে ব্যবসা করতে চাইলেও অনেকের কাছে এত টাকা থাকে না, তো সেই ব্যাপারে আপনার কোম্পানি কোনো রকম হেল্প করবে, কোনো রকম লোনের ব্যবস্থা করে দিবেন? স্বাভাবিক একদম, আপনি মেশিন নিচ্ছেন তো হতেই পারে এটা যে আমার কাছে এখন ক্যাশ নেই, অত ইনভেস্টমেন্ট নেই, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে লোনের ব্যবস্থা করিয়ে দেব। আপনি শুধু একটাই কাজ করবেন, স্ক্রিনে তো নাম্বার আছে, ওখানে যোগাযোগ করবেন, আমাদের সাথে দেখা করবেন, বসে বিজনেস আইডিয়া নিয়ে বলবেন, সেক্ষেত্রে আমরা এখান থেকে কিভাবে লোন প্রোভাইড হয়, কিভাবে কি হয় সমস্তটা আমরাই করে দেব। এই যে ম্যানুয়াল সেটটি বললেন, এই ম্যানুয়াল সেটটি চালাতে গেলে কি কোনো রকম ইলেকট্রিক কানেকশনের প্রয়োজন আছে? অবভিয়াসলি ইলেকট্রিসিটি লাগে, তা হচ্ছে আপনার 220, ঠিক আছে, ম্যানুয়ালের জন্য আপনার 220 লাগবে, এমনকি সেমি অটোমেটিকেরও কিছু মেশিন আছে যেগুলোও 220 লাগে। হ্যাঁ, এবার যদি আপনি ফুললি অটোমেটিকের দিকে যান সেক্ষেত্রে 440 লেগে থাকে আপনার। আচ্ছা, মেশিনগুলো কেউ যদি সেট আপ করতে চায় তার জায়গা কতটা লাগতে পারে? সেক্ষেত্রে দেখুন, কোন মেশিনটা নিচ্ছেন তার উপর তো ডিপেন্ড করবে কি এইচ স্কোয়ারিং নিচ্ছেন নাকি আপনি ম্যানুয়াল নিচ্ছেন বা কত বড় কাটিং মেশিন নিচ্ছেন। তাও একটা আমি বলে দিচ্ছি, ম্যাক্সিমাম আপনি ধরে রাখুন 10x10 বা 12x12, যাতে আপনার মেশিনও থাকে, আপনার র মেটেরিয়ালও থাকে, আপনার রেডি প্রোডাক্টও থাকে, তো একটু বড় সাইজের কোনো একটা রুম নিয়ে কাজ করলেই হবে। এর র মেটেরিয়ালস কী কী আছে যদি একটু বলেন? হ্যাঁ, র মেটেরিয়ালস বলতে অবভিয়াসলি এর পেপার লাগে, রিম লাগে, কারণ নোটবুকের পাতা বা আপনি দেখিয়েছেন কভারগুলো, আমি যেমন কিছু একটু এক্সাম্পলের জন্য দেখিয়ে দিই, আপনি র মেটেরিয়াল চাইলে আমাদের এখান থেকেই নিতে পারেন, ঠিক আছে। যেমন কি ওই ফার্স্ট পেজগুলো যেগুলো হয় খাতার আপনার, তো এগুলো রিম হিসাবে এসে থাকে আপনার, তো এইগুলো আপনি নির্দ্বিধায় আমাদের এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। এছাড়াও এগুলো ধরুন যদি আপনি বড় খাতা করেন তাহলে সেক্ষেত্রে বড় খাতা করলে দুটো করে হবে, ছোট খাতা করলে আপনার চারটে করে হবে, সাইজটা আপনার উপর ম্যাটার করে কোন সাইজের কী চাইছেন। পাতা আপনার জিএসএম আছে, আপনি জানেন জিএসএম এর মধ্যে অনেক ভ্যারাইটি, অনেক ক্যাটাগরি থাকে, ওগুলো তো আপনি এখন ফার্স্ট টাইম বুঝতে পারবেন না, মানে যারা দেখছেন তারা বুঝতে পারবেন না, তো তার জন্য কন্ট্যাক্ট করতে হবে, আমরা এখানে অল টাইপ অফ ভ্যারাইটি দেখিয়ে দিয়ে থাকি, তার উপর চুজ করলে যেমন উনি চাইবেন সেই হিসাবে আমরা প্রোভাইড করে দেব। র মেটেরিয়ালস এর দাম মোটামুটি কিরকম থেকে শুরু হয়? হ্যাঁ, যেমন অনেক টাইপের চিপ আছে, বা আপনার ধরুন কোনো ক্লাসমেট দেখেছেন তো আইটিসির ওরা পেপার ব্যবহার করে, অবভিয়াসলি ওটা অনেক হাই আসে, যেমন পার কেজি আপনার 120-130 করে আছে, তো আমি তাও একটা ওখানে ছোট থেকে অ্যামাউন্টটা বলে দিই, 65-70 থেকে আপনার স্টার্টিং হয়ে যায়, 65-70 থেকে আপনার স্টার্টিং হয়ে যাবে। আচ্ছা ম্যাডাম, মেশিনগুলোর ব্যাপারে আমরা তো জানলাম, এবারে মেশিনের মাধ্যমে নোটবুক বা খাতা তৈরি করে যদি একটু দেখান তাহলে খুব ভালো হয়। হ্যাঁ নিশ্চয়ই, আমি এখানে দেখিয়ে দেবো, আমাদের যে টেকনিশিয়ান আছে সেই জিনিসগুলো খুব বেটার বোঝে, তো আমি তাকেই বলছি দেখিয়ে দেওয়ার জন্য, উনি লাইন বাই লাইন আপনার কাটিং কিভাবে হবে, স্টিচিং কিভাবে হবে, অথবা ডাব প্রেস বা এজ স্কোয়ারিং কিভাবে হবে, সেইগুলো সবটাই আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো যেমন কি দেখতেই পাচ্ছেন এখানে আপনার কাটিং মেশিনটা চলছে, তো এখানে বিভিন্ন ধরনের কাটিং আপনি করতে পারবেন, যেমন কি আপনার ধরে নিন এখানে 20 ইঞ্চ থেকে আপনার শুরু হয়, 20 ইঞ্চ হয়ে গেল, 26 ইঞ্চ হয়ে গেল, 30, 32 বা আপনার 36, যেমন সাইজের আপনি এখানে খাতা বানাতে চাইছেন সেই হিসাবে এখানে কিন্তু আপনি কাটিং মেশিন আমাদের পেয়ে যাবেন। যেমন কি এখানে যে ভিডিওটা দেখতেই পাচ্ছেন টেকনিশিয়ান যেটা আপনাকে দেখাচ্ছে, কোনোটাই আপনার ধরুন এই মেশিনেই আপনার সেট করতে পারবেন, আপনি যেটা আপনি দেখছেন ওটা হচ্ছে আপনার 32 ইঞ্চের কাটার, তো এটাকে আপনি ছোট করে 20 ইঞ্চের করতে পারবেন, 26 ইঞ্চের করতে পারবেন বা 28 ইঞ্চের করতে পারবেন, সে কাটিং নিয়ে আপনাদের কোনো অসুবিধা নেই, সেইগুলো তো টেকনিশিয়ান গিয়ে শিখিয়ে দেবে, বাট আপনি এখানে সব ধরনেরই পেয়ে যাবেন। তো যেমন কি আপনারা জানেন এখানে কাটিং হয়ে গেল মানে আপনার নেক্সট স্টেপ হচ্ছে আপনার স্টিচিং মেশিন, ফার্স্টে আপনাকে স্টিচিং করতে হবে, তো স্টিচিং মেশিনের ভিডিওটা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের টেকনিশিয়ান করছেন, কিভাবে স্টিচিং করবেন, কিভাবে স্টিচ করতে হয় বা কি না সবটাই আপনাকে টেকনিশিয়ান এখানে দেখিয়ে দেবে, এখানে বড় খাতা ছোট খাতা সব ধরনের স্টিচিং আপনি করতে পারবেন। এবার যদি আপনি বলেন সেকেন্ড স্টিচিং তো আপনার হয়েই গেল, এবার তারপরে আসে আপনার এজ স্কোয়ারিং মেশিন, এজ স্কোয়ারিং মেশিনটাও যেমন আপনি দেখতে পাচ্ছেন সবকটাই আমি এই ভিডিওতেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এজ স্কোয়ারিং ফার্স্টেই আমি বলে দিলাম, এর মেন বিশেষত্ব হচ্ছে আপনার যে কোনো খাতার কোয়ালিটিকে আরও হাই করে দেয়, যেমন ক্লাসমেট পায়নের আপনি যদি কোনো দিন লক্ষ্য করেন দেখেছেন হয়তো যে ওদের খাতায় আপনার একটা স্কোয়ার থাকে, যেটার জন্য ওরা বাজারে এটাকে আরও এক্সপেন্সিভ করে বেচতে পারে, তো আপনি যদি এটা নিতে খুবই ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই ডাব প্রেসের পরিবর্তে আপনারা এজ স্কোয়ারিং নিতে পারেন, এখানে খাতা খুব সুন্দরভাবে স্কোয়ার হয়ে যায় এবং একসাথে আপনি 4-5টা খাতাও একসাথে স্কোয়ারিং করতে পারবেন, তো এই তিনটে মেন মেশিন যেটা আপনার একটা নোটবুক তৈরি করতে গেলে লেগে থাকে।
তো যেমন কি দেখতেই পাচ্ছেন কিভাবে আপনার নোটবুকটা এখানে তৈরি হচ্ছে, খুব সহজেই নোটবুকটা এখানে তৈরি হয়ে গেল। এমন কিছু না কি এরা শুধু ছেলে তো মানে করতে পারবে, মেয়েরা পারবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যে কেউ এই মেশিনটা অপারেট করতে পারবে এবং শিখে যদি আপনি বলেন, স্বাভাবিক ওটা আমাদের যখন আপনি মেশিন কিনবেন তখন টেকনিশিয়ান গিয়ে ওটা আপনাকে ইনস্টল করে দিয়ে আসবে, প্লাস টিচিংও দেবে। আমি তো আপনাকে ভিডিওর মাঝখানে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টাই করলাম, কিন্তু স্বাভাবিক ভিডিওতে তো এত বোঝা যায় না। বাট স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা অতি অবশ্যই স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। নাহলে যারা সরাসরি আসতে চাচ্ছেন তাদের জন্য খুব ভালো একটা সুযোগ আছে, সরাসরি এসে আপনারা ভিজিট করুন, আমরা সব ধরনের সাহায্য করে দেবো ওখানে। ম্যাডাম আমরা তো খাতা তৈরি দেখলাম, এই মেশিনগুলো কিনতে চাইলে আপনাদের তরফ থেকে কোনো রকম অফার রয়েছে? অবশ্যই, যেমন কি এই মাসে তো আপনাদের আজকে হয়েই গেল 16-17 তারিখ, ঠিক আছে, এই মাসের এন্ড অবধি প্লাস নেক্সট মান্থের আপনার 15 তারিখ অবধি আমাদের অফার চলছে। আপনি নোটবুক মেশিন নিন বা যে কোনো মেশিন নিন না কেন, নোটবুকেরই কথা বলছি, আপনি যদি কোনো বড় মডেল নেন, ধরুন অটোমেটিক বা এরকম কিছু নিচ্ছেন, লোনের ব্যবস্থা তো অবশ্যই আছে। তাছাড়াও আমরা এখানে 7-5% আপনাকে ডিসকাউন্ট করে দেব, ঠিক আছে। আর বাকি যদি র মেটেরিয়াল বলেন তাহলে র মেটেরিয়ালটাও আমরা মেশিনের সাথেই আপনাকে প্রোভাইড করে দেব। আপনাদের মেশিনের কতদিন গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে? হ্যাঁ, যেমন কি আমাদের মেশিনগুলোর আপনার 3 ইয়ার্সের ওয়ারেন্টি পিরিয়ড আছে, আর আপনার 1 ইয়ারের গ্যারান্টি পিরিয়ড আছে। ধরুন মোটর আছে, অবভিয়াসলি তো মোটরের গ্যারান্টি তো দেয়া থাকে, তো গ্যারান্টি পিরিয়ডে যদি মেশিনের কোনো রকম অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনার মেশিন এক্সচেঞ্জ হয়ে যাবে। ওয়ারেন্টি পিরিয়ডে থাকলে মেশিনের প্রবলেম হলে ওটা আপনার টেকনিশিয়ান গিয়ে ওখানেই ঠিক করে দিয়ে আসবে। এই ব্যবসার ক্ষেত্রে গ্রাম বা শহর এরকম কি কোনো ক্রাইটেরিয়া রয়েছে? না, কোনো ক্রাইটেরিয়া এরকম কিচ্ছু নেই, এমনকি স্ত্রী পুরুষ সবাই এটা উভয়ই করতে পারবে, সে আপনি গ্রামে থাকুন অথবা শহরে থাকুন। কারণ বুঝতেই পারছেন নোটবুক খাতা যেটা আপনার, ধরুন লকডাউনে আপনার সব কিছু বন্ধ থাকলেও পড়াশোনাটা তো কোনো দিন বন্ধ ছিল না, তো সেক্ষেত্রে এটা একটা খুব ইউনিক আর খুব ভালো একটা বিজনেস যেটা কোনো দিন বন্ধ হওয়ার মতো না। তো এটা নিয়ে আপনারা ব্যবসা করতে চাইলে খুবই লাভজনক হতে পারবেন। যে কোনো ব্যবসা শুরু করলে সবাই কিন্তু আগে লাভটা দেখে, তো এই ব্যবসা শুরু করলে কিরকম কি লাভ হতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, এর লাভটা হচ্ছে অবভিয়াসলি আপনার কেজিতে লাভ আসে। এবার নোটবুকের তো বিভিন্ন রকম সাইজ হয়ে থাকে, তাও আমি অ্যাকিউরেট একটা বলে দিচ্ছি, মান্থলি ইনকাম এরকম পার কেজিতে ধরুন আপনার সেক্ষেত্রে হয়ে যাবে চোখ বুঝে 10-15 টাকা তো হয়েই যাবে, সাইজের উপর ডিপেন্ড করে, প্লাস কটা পেজ আপনি দিচ্ছেন ওখানে, তো মান্থলি ইনকাম আপনার চোখ বুঝে ধরুন 50-55 তো হয়েই যাবে, যদি আপনি ঠিকঠাক একটা বিজনেসটাকে রাখতে পারেন বা আপনি ফ্লো করতে পারেন। আচ্ছা ম্যাডাম, কেউ কিন্তু ব্যবসা শুরু করলেই মার্কেটিং করতে পারবে না বা কোথায় প্রোডাক্ট বিক্রি করবে এটা তার জানা নেই, তো এই ব্যাপারে আপনার কোম্পানি থেকে কোনো রকম হেল্প করবেন? যেমন কি ফার্স্টেই বলে দিই, নোটবুক মেশিন মানে জানতেই পাচ্ছেন এমন না কি এর প্রফিট খুব লো বা কিছু, তো একে বিক্রি করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, কোয়ালিটি ঠিকঠাক থাকলে ওটা এমনি বিক্রি হয়ে যাবে। আর যেহেতু আমাদের এখানে হেল্প করবার কথা, তো আপনার যেহেতু বিজনেস অবভিয়াসলি 40% আমি করে দেবো, মানে কোম্পানি 40% আপনাকে প্রফিট করিয়ে দেবে, বা কোথায় বেচবেন কীভাবে বেচবেন হোলসেলার আমরা ফার্স্ট টাইম দিয়ে থাকি, বা যেহেতু বিজনেসটা আপনার আপনাকেও একটু করতে হবে, কারণ কোম্পানি তো পুরোটা করে না, বাট হ্যাঁ আমি এতটুকু সুইটে দিচ্ছি, ফার্স্টে আমি 40% আপনাকে করিয়ে দেবো। আচ্ছা ম্যাডাম, আপনাদের এই নোটবুক মেশিনের সাহায্যে কেউ যদি বুক বা বই তৈরি করতে চায় সেটা কি করা যেতে পারে? হ্যাঁ নিশ্চয়ই করা যাবে, ধরুন বেশি একদম মোটা হলে তো হবে না, যেমন আপনার নোটবুকগুলো যেমন হয় একটু পাতলা বা 100 পেজের 150 পেজের এরকম হলে নিশ্চয়ই হয়ে যাবে। সেম মেশিনে আপনার কাটিংও হয়ে যাবে, স্টিচিং হয়ে যাবে, আর যদি কেউ স্কোয়ার তার থাকে যে হ্যাঁ এই বুকগুলো স্কোয়ারিং করবে তাহলে সেটাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাট বেশি মোটা হলে একটু অসুবিধা হয়, যদি ওরকম বললাম যেমন পাতা 100 হোক 150 হোক ওরকম হলে স্মুথলি হয়ে যায়। আপনাদের কোম্পানিতে এই মেশিন ছাড়া আর কি কি মেশিন রয়েছে? হ্যাঁ, যেমন আমি একটা লিস্ট বলে দিই, মেশিন তো আমাদের এখানে প্রচুর আছে, ডিসপোজিবল থেকে শুরু করে ফুড সব ধরনের আছে। বাস বলে দিই, ধরুন কেউ নোটবুক এখন যেমন দেখছেন, নোটবুক ছাড়াও আপনার পেপার কাপ, পেপার প্লেট, পানিপুরি, মোমো, ফুচকা, তারপরে আগরবাতি, কাপড় বা বিভিন্ন টাইপের নন ওভেন ব্যাগ মেশিন, বায়োডিগ্রেডেবল যেটা ধরুন আপনার মিও মরে গেলে এখন যে টাইপের পলিথিন টাইপের আপনাকে দিচ্ছে, ওটা তো পলিথিন না,
তো ওই বায়োডিগ্রেডেবল বা বিভিন্ন টাইপ স্লিপার থেকে মানে 25,000 থেকে শুরু করে 30 লাখ অবধি আমাদের মেশিন আছে। আর এই যে বায়োডিগ্রেডেবল বললাম ওটা তো আপনার আরও উপরে যায়। তো মেশিন নিয়ে কোনো চিন্তা নেই, শুধু এতটুকুই বলবো যদি ভিজিট করতে হয় আপনারা অতি অবশ্যই একবার চলে আসুন, এসে ফুল স্টকটা দেখতে পেয়ে যাবেন কি কি স্টক আমরা রাখি। এই নোটবুকের ব্যবসা করতে গেলে কি কি লাইসেন্সের প্রয়োজন পড়তে পারে? দেখুন লাইসেন্স তেমন কিচ্ছু ম্যান্ডেটরি না, এমনকি আমরা নোটবুক কেন যে কোনো মেশিনই রাখি না কেন তার জন্য কোনো ম্যান্ডেটরি লাইসেন্স হয় না। বাট আপনি যেহেতু বিজনেস করছেন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স আপনি করে রাখতে পারেন। আর একটা হচ্ছে জিএসটি নাম্বার, যেহেতু ধরুন জিএসটি পে করতে হবে তো আপনাকে সরকারকে, সেক্ষেত্রে জিএসটি অ্যাপ্লাই করলেন ট্রেড লাইসেন্স রেখে দিলেন আর কোনো রকম অসুবিধা হবে না আপনার, কিছু ম্যান্ডেটরি না। ম্যাডাম আপনারা কত দূর এই মেশিন সাপ্লাই দিয়ে থাকেন? সাপ্লাই বলতে দেখুন ফার্স্টেই বলে দিলাম আমরা অল ওভার ইন্ডিয়াতে করি, এমনকি ইন্ডিয়ার বাইরেও করি। তবে কিছু কিছু পার্টিকুলার জায়গা আছে, যেমন ধরুন বাংলাদেশ হয়ে গেল আপনার, ভুটান, শ্রীলঙ্কা, অনেক টাইম শ্রীলঙ্কাতেও আমাদের গেছে, বা আন্দামান, এই সাইডে আমরা করে থাকি, কোনো অসুবিধা নেই। আপনাদের এই মেশিন কিনবার জন্য কিভাবে যোগাযোগ করবে? অবশ্যই কলে, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে প্রথমে আপনাকে স্ক্রিনের নাম্বারে কল করতে হবে, তারপর অ্যাড্রেস ডিটেলস তো আমি বলেই দিয়েছি, তাছাড়া তখনও বলে দেবো লাইভ লোকেশন থেকে শুরু করে সব সব ডিটেলস আমি দিয়ে দেবো, কিভাবে আসবেন সম্পূর্ণটা কল করলেই জানতে পেরে যাবেন। যে সমস্ত বেকার ভাই বন্ধুরা ঘরে বসে আছেন যারা ভাবছেন কোনো একটি ব্যবসা করবেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অতি অবশ্যই তাড়াতাড়ি, এখন তো খুব এক্সক্লুসিভ অফার চলছে আমাদের, আমি টাইম পিরিয়ডও আপনাকে বলে দিলাম, যদি এখন মনে করছেন যে কোনো কাজের সাথে আপনি যুক্ত না বা কোনো বিজনেস নিয়ে করবেন সেক্ষেত্রে আপনি নোটবুক করুন বা যে যে প্রোডাক্টগুলো আমি বললাম যে কোনো প্রোডাক্ট নিয়ে করতে পারেন। অফার আমাদের সব সময়ই খোলা থাকে, আজ এটা শেষ হলে কাল ওটা চালু হয়ে যায়, তো অতি অবশ্যই করুন। আর এই টাইপের যদি কোনো বিজনেস আপনি করতে চান যেটা আপনার বাজারে খুব বেশি চলছে, সেক্ষেত্রে এরকম মেশিন আমাদের অঢেল আছে, তাড়াতাড়ি যোগাযোগ করুন, তাহলে মেশিনও বেরিয়ে গেলে আর তখন প্রোভাইড করা যাবে না, অতি অবশ্যই কল করুন তাড়াতাড়ি। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ।